হাই, আমি মোহাম্মদ বিলাল হোসাইন, HTML বাংলা ভিডিও টিউটোরিয়ালে এখন আপনাকে স্বাগত। এখন আমি আলোচনা করব কিভাবে HTML এর মাধ্যমে ওয়েব পেজে কোনো ভিডিও ইনসার্ট করব। বর্তমানে ভিডিও শুধু মানুষের বিনোদন এবং বাস্তব ঘটনা প্রকাশের মাধ্যম নয়, এটি শিক্ষার অন্যতম বাহনে পরিণত হয়েছে। অসংখ্য শিক্ষামূলক ওয়েবসাইট বিভিন্ন বিষয়ের উপর প্রতিদিন নতুন নতুন টেক্সট ভিত্তিক টিউটোরিয়ালের পাশাপাশি ভিডিও টিউটোরিয়াল প্রকাশ করছে, যা মানুষকে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে শুধুমাত্র শেখা এবং জানার সুযোগ সৃষ্টি করছে না, প্রশ্ন বিনিময় এবং আলোচনার মুক্ত প্ল্যাটফর্ম তৈরির মাধ্যমে পরিপূর্ণ শিক্ষা বিস্তারের ভূমিকা রাখছে। HTML5 এর পূর্বে প্লাগ ইন যেমন ফ্ল্যাশ ব্যবহার করে ব্রাউজারে ভিডিও চালানো হতো, কিন্তু বর্তমানে আমরা HTML5 এর ভিডিও ট্যাগ ব্যবহার করে সরাসরি ভিডিও ব্রাউজারে চালাতে পারি। এখন আমরা HTML ভিডিও মিডিয়া টাইপ, ফাইল ফরম্যাট মিডিয়া টাইপ। আপনি যদি ওয়েব পেজে যদি MP4 ভিডিও যদি ইনসার্ট করতে চান, তাহলে আপনাকে মিডিয়া টাইপ হিসাবে দিতে হবে ভিডিও /MP4। OFM ফরম্যাটের ভিডিও যদি ইনসার্ট করতে চান, তাহলে মিডিয়া টাইপ হিসাবে দিতে হবে ভিডিও /OFM। ওয়ার্ক ফরম্যাটে ভিডিও যদি ইনসার্ট করতে চান, তাহলে লিখতে হবে মিডিয়া টাইপ হিসাবে ভিডিও /ওয়ার্ক। HTML5 এ তিন ধরনের ভিডিও সাপোর্ট করে, অর্থাৎ MP4 ভিডিও ফরম্যাটের ভিডিও, OFM ফরম্যাটের ভিডিও এবং ওয়ার্ক ফরম্যাটের ভিডিও। আমরা অনলি এই তিন ফরম্যাটের ভিডিও HTML ট্যাগের মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটে সংযুক্ত করতে পারি। এই জন্য আমরা আমাদেরকে অবশ্যই ভিডিও ট্যাগ ব্যবহার করতে হবে। দেখুন, ভিডিও ট্যাগ আমরা যেহেতু ভিডিও ইনসার্ট করবো, এই জন্য এখানে ভিডিও ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ মাঝখানে আমরা মাউসের কার্সর পয়েন্টার দিয়ে একটা স্পেস ক্রিয়েট করব। এখন আমরা এইখানে মাউসের পয়েন্টার রেখে আমরা ভিডিও কন্ট্রোলার অর্থাৎ ভিডিও কন্ট্রোলার ইনসার্ট করব। ভিডিও কন্ট্রোলার অর্থাৎ ভিডিওকে চালানো, ভিডিওকে বন্ধ করা, ভিডিওকে চালু করা, এই ধরনের কাজের জন্য ভিডিও কন্ট্রোলার ব্যবহার করা হয়। আমরা এখানে সোর্স ট্যাগ লিখবো, অর্থাৎ আমাদের ভিডিওটার ইউআরএলটা এখানে দেওয়ার জন্য আমরা এখানে সোর্স ট্যাগ ব্যবহার করব। সোর্স ট্যাগের ভিতরে আমরা একটি অ্যাট্রিবিউট ইউজ করব, অ্যাট্রিবিউট হচ্ছে SRC অ্যাট্রিবিউট, ইকুয়াল সাইন দিতে হবে এবং ডাবল কোটেশনের ভিতর আমার এই ভিডিওর ইউআরএল দিয়ে দিতে হবে, অর্থাৎ এখানে আমার ভিডিওর ইউআরএল দিতে হবে। এখানে দেখুন, আমি যেখানে আমার ইনডেক্স ফাইলটি আছে সেখানে আমার টাইমিং, অর্থাৎ এটা হচ্ছে আমার একটা ভিডিও, ভিডিওর নাম হচ্ছে টাইমিং এবং ভিডিওর ফরম্যাট হচ্ছে MP4 ভিডিও। এই ভিডিওটি এখন আমার ওয়েবসাইটে HTML এর মাধ্যমে ইনসার্ট করবো, এই জন্য এখানে আমি কার্সর পয়েন্টার রেখে আমি সেই ভিডিওটির নাম এখানে লিখে দিব। দেখুন, ভিডিওটির নাম লিখে দিলাম এবং ভিডিওটার ফরম্যাট যেহেতু MP4 ভিডিও, এই জন্য MP4 লিখে দিব। লিখে দেওয়ার পর এটা এখন আমি সেভ করব। ব্রাউজারে গিয়ে যদি আমি এখন রিলোড দিই, তাহলে দেখুন আমাদের ভিডিওটা ইনসার্ট হয়ে গেছে, অর্থাৎ এখানে যদি এখন আমি যদি ক্লিক দেই, তাহলে দেখুন আমার ভিডিওটা চালু হয়ে যাচ্ছে। এভাবে তাহলে আমরা সাকসেসফুলি HTML এর মাধ্যমে একটি ভিডিও ইনসার্ট করতে পারলাম। এখন এই ভিডিওটার দেখুন অনেক বড় হয়ে গেছে, এটাকে আমরা আরো বড় করতে পারি কিংবা ছোট করতে পারি, অর্থাৎ আমাদের প্রয়োজন মতো এই উইন্ডোকে আমরা হাইট এবং উইথকে কমাতে অথবা বাড়াতে পারি। সেটি করার জন্য আমাদেরকে এখানে মাউসের কার্সর পয়েন্টার রেখে আমরা হাইট লিখে দিব। হাইট লিখে ইকুয়াল সাইন ডাবল কোটেশনের ভিতরে আমরা এখানে হাইট লিখে দিব 300 পিক্সেল। এখানে যদি আবার উইথ দিতে চাই, তাহলে আবার এখানে উইথ লিখে দিব ইকুয়াল সাইন ডাবল কোটেশনের ভিতর আমি উইথ লিখে দিব 250 পিক্সেল। এখন যদি এটা যদি আমি সেভ করি, ব্রাউজারে গিয়ে যদি রিলোড দেই, তাহলে দেখুন আমাদের
যে ভিডিওটার আমরা হাইট এবং উইথ দিয়েছি, সেই অনুযায়ী আমাদের এখানে হাইট এবং উইথ হয়ে গেছে। এভাবে আমরা ভিডিওটির উইন্ডো অর্থাৎ হাইট এবং উইথ কমাতে এবং বাড়াতে পারি। আমাদের এখানে মিডিয়া টাইপ দিতে হবে, অর্থাৎ এখানে আমরা যেহেতু MP4 ভিডিও ইনসার্ট করেছি, এজন্য এখানে আমাদের মিডিয়া টাইপ দিতে হবে, অর্থাৎ টাইপ আমাদের দিতে হবে। টাইপ লেখার পর এখানে আমরা মিডিয়া ইকুয়াল সাইন ডাবল কোটেশনের ভিতর, অর্থাৎ আমরা যেহেতু MP4 ভিডিও ইনসার্ট করেছি, এজন্য আমাদেরকে লিখে দিতে হবে ভিডিও ভিডিও স্ল্যাশ MP4, অর্থাৎ আমাদের ভিডিওর মিডিয়া টাইপ হচ্ছে ভিডিও স্ল্যাশ MP4। এটাকে আমি সেভ করে ব্রাউজার গিয়ে রিলোড দিলে তাহলে আমরা সাকসেসফুলি একটি ভিডিও আমার HTML এর মাধ্যমে ইনসার্ট করতে পেরেছি। এভাবে HTML5 এর মাধ্যমে আপনি ভিডিও ট্যাগ ব্যবহার করে আপনার ওয়েব পেজে কোনো ভিডিও ইনসার্ট করতে পারেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমি আমার চ্যানেলে বিভিন্ন ধরনের টিউটোরিয়াল বিষয়ক ভিডিও পোস্ট করে থাকি। আপনি যদি এই ধরনের কোনো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ সবাই।